কি কেমন ঘোরাফেরা করলা আজকে সারাদিন? তোমার প্রতিনিধি হয়ে সব জায়গায় গেলাম, গিয়ে স্পিচ দিতে হলো, তারপর মানুষজনের সাথে হাত মিলালাম। বাট একটা জিনিস যেটা আগে কোনো সময় খেয়াল করি নাই, একটা মানুষ মানুষ যে আরেকজন মানুষকে এত ভালোবাসতে পারে, এটা এবার কিশোরগঞ্জে তোমার ইলেকশন কেন্দ্র করে এসে এসে দেখতেছি। এটা আগে আমি জানতাম না, ইটস পসিবল টু লাভ সামওয়ান সো মাচ। ইটস এ গুড চান্স। হ্যাঁ, তুমি ভালো পড়াশোনা করেছো, একটা খুব নাম করা একটা ইউনিভার্সিটিতে পড়েছো, তারপর বার করেছো, তো ওতে তো গ্রামের অভিজ্ঞতা তোমাদের নাই। আমরা ছোটোবেলা থেকেই তো গ্রামে, আমাদের ওরিয়েন্টেশনটা, গ্রোমিং আপটা গ্রামে। তো গ্রামকে আমরা যেভাবে জানি চিনি, তোমার চিনতে সময় লাগবে, যেহেতু এখন আসছো। ইয়াংদের যেমন আমার দেশের জনসমষ্টির এক তৃতীয়াংশ ইয়াং, তরুণ যুবক, তাদের জন্য অনেক কিছু করার আছে। আমি তো একটা তাদের কর্মসংস্থানের জন্য আমি একটা প্রশিক্ষণ কেন্দ্র করেছি, ওদেরকে ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ওইখানে ওদেরকে ট্রেনিংয়ের পরে, প্রশিক্ষণের পরে যাতে কাজকর্মে নিয়োজিত করা যায়, কাজটা হচ্ছে। তুমি যেহেতু নতুন গ্রামে আসছো, আমার ছেলে, একটু দেখবা ঘুরে ফিরে মানুষজন কেমন আছে। যে কথাটা বললা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এলাকা মানুষজন মানুষজনকে কত ভালোবাসে, এটা মানুষের মধ্যে না গেলে এটা বোঝা যায় না। মানুষের মধ্যে একটা জায়গা করে নিলেই কিন্তু বোঝা যায়। আমাদের দেশের মানুষ তো, বিশেষ করে গ্রামের মানুষজন, সহজ সরল, তাদের ভালোবাসার গভীরতাটা বোঝা। আচ্ছা আবু, জানো তো আমি কেন ল পড়ছি? হ্যাঁ হ্যাঁ, না বলেছো, আমিও তো চাচ্ছিলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন যেখানে লিগেলি মানে হেল্পলেস মানুষজনকে হেল্প করা যায়, এটা একটা বড় কারণ ছিল আর কি। যে আমি যেহেতু অনেকটা পুলিশের চাকরি, ওইটা অনেকটা লিগেল ম্যাটার্স নিয়ে কিছু কাজ করবো তো করতে হয়, তো এখানে একটা ভালো একটা যোগাযোগ হতো, কানেকশন কম্বিনেশন পুলিশের কাজকর্মের সাথে, মানে তোমার লয়ার হিসাবে কাজকর্মের একটা তো কম্বিনেশন আছে, ভালো কিছু করা, মানুষকে আইনি সহায়তা দেন। আর আমারও সবসময় মনে হয়েছে তুমি যেমন পুলিশে থেকে মানুষজনকে মানে অ্যাসিস্ট করতে চেষ্টা করতে, ডিফারেন্টভাবে হেল্প করতে চেষ্টা করতে, তা আমার মনে হচ্ছে ব্যারিস্টার হয়ে আমিও হয়তো একই জিনিস করতে পারবো, ডিফারেন্ট একটা ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট ওয়েতে। সো আশা করছি যে সামনে আরও সাহায্য করতে পারবো। আর এখন তো ওই যে আমাদের তো ডিজিটাল এজ, এখন এখানে আমরা তো অ্যানালগ, তোমরা ডিজিটাল, এখন ডিজিটালি অনেক কাজকর্ম তোমরা করো, যেগুলো আমরা মোটামুটি হয়তো আমাদের এক্সপার্টাইজ ওই লেভেলে না, তোমাদের যা আছে আর কি। তো এই হেল্পটা এখন আমাদের দরকার, কারণ সামনে তো যে দিন আসবে তখন সব ওই আর অ্যানালগ সিস্টেম তো থাকছে না। এর জন্য আব্বু মনে করো আমি যে কি বলে আমাদের ফেসবুক গ্রুপটা মেইনটেইন করতেছি, হেল্প করতেছি তোমাকে অনলাইন যে প্রসারটা ওটার মধ্যে, এর জন্য আমি বেশি করে ফোকাস করতেছি, যাতে ইউথ যারা আছে, নতুন প্রজন্ম যারা আছে, তারা যাতে এটা দেখতে পায়, জানতে পায়, ফোকাসটা হয়, যাতে ডিসেম্বরটা উদযাপন করব আমরা ইনশাআল্লাহ একসাথে, এলাকার মানুষজনের সাথে, এখানে যারা যারা আছে সবার সাথে। কারণ বিজয়ের মাস, বিজয় উৎসবিত হয়।